নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার 15 এপ্রিল 2024 মহা অর্থপ্রাপ্তি হতে চলেছে পাঁচ রাশির। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন এবং প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল সোমবার সপ্তমী তিথি এবং নক্ষত্র রয়েছে আদ্রা নক্ষত্র, সুকর্মা যোগ রয়েছে, রাহুকাল রয়েছে সকাল আটটা থেকে নটা তিরিশের আশপাশে রাহুকাল রয়েছে। আগামীকালে আপনার অভিজিৎ মুহূর্ত রয়েছে 11:54 থেকে আপনার 12:43 পর্যন্ত, ব্রহ্ম মুহূর্ত আপনার 12:32 থেকে আপনার 2:14 পর্যন্ত, এই সময়টা কিন্তু ব্রহ্ম মুহূর্ত রয়েছে। দেখুন, আগামীকালের আমি পাঁচ রাশির নাম আমি বলবো, তার আগে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে অবশ্যই আমি শেয়ার করি। দেখুন, রাহু রক্ষা কবচের উপর প্রচুর মানুষের ডিমান্ড রয়েছে এবং প্রচুর বুকিং রয়েছে। যারা বুকিং করছেন বারবার বলছেন যে কৌশিকদাকে একটু বলুন যে একটু তাড়াতাড়ি করে দিন। দেখুন, একটা রাহু রক্ষা কবচ সঠিক নির্দিষ্ট দিনক্ষণ এবং এটা বিশেষ কিছু ক্রিয়ার দ্বারা সেটা শোধন করা হয়, তারপর সেটা আপনাদের কাছে সেই রাহু রক্ষা কবচ পাঠানো। যারা বুকিং করছেন, প্রচুর বুকিং করছেন, তাদের ক্ষেত্রে আমি একটাই অনুরোধ করব, আপনারা একটু কৌশিকদাকে যদি ভালোবাসেন অবশ্যই একটু সময় দিন। কারণ বারবার অনেকেই ফোন করেছেন, কৌশিকদা আমারটা কবে হবে, দিনে প্রচুর বুকিং রয়েছে রাহু রক্ষা কবচে। এবং রাহু রক্ষা কবচটা কী করছে আমি বারবার বলছি, আকস্মিক অর্থপ্রাপ্তি, যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে যেমন সাহায্য করে, তেমনি আপনার ঋণ মুক্তি ঘটায়। ঋণ মুক্তির একটা এটা বলতে পারেন, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না তারা, তাদের ক্ষেত্রে ঋণ থেকে বেরিয়ে আসবেন। এবং পাশাপাশি আপনাদের যে জায়গাতে টাকা ব্লক হয়ে গেছে, টাকা ব্লকেজ হয়ে গেছে, সেই টাকা আপনারা কিন্তু রিকভারি করবেন। তো আমি এই পাঁচ রাশির নাম আমি বলবো, এই পাঁচ রাশির মধ্যে হয়তো আপনার রাশির নাম থাকতে পারে, সেখানে রাশির নাম মিলিয়ে সেম টু সেম মিলালে কিন্তু হবে না। সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে আমি কখনোই দাবি করি না, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে যদি আপনার যোগ থাকে। আমি তিনটি গ্রহের কথা বারবার বলি, আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ আপনার কেমন রয়েছে, এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে, ভাগ্যভাব যদি আপনার ভালো থাকে, নিশ্চিত রূপে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমি প্রতিদিন আপনাদের কাছে একটা অনুরোধ করি, যারা ভিডিওগুলো দেখছেন না, একটু আপনারা মাইন্ডলি আলোচনাটা শুনবেন। কারণ আমার একটা কথা আপনাদের কাছে অনুরোধ, যে আপনারা শুধুমাত্র রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময় শুনে বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না। এই যে শুভ সময়টা আমি বলি কি না, বিশেষভাবে ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি বিশেষভাবে ইম্পর্টেন্ট, এই সময়টা বিশেষভাবে রিসার্চ করে এবং টার্গেট নাম্বারটা আপনাদেরকে কিন্তু বলা হয়। এবং অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, টার্গেট নাম্বারটা কিছু কিছু রাশির ক্ষেত্রে হয়তো মিস হয়ে যাচ্ছে। অনেকে কমেন্ট করছেন যে কৌশিকদা আপনি বললেন যে এই রাশির টার্গেট নাম্বার কোনটা, তো সেই জায়গাটাতে অনেকটাই মিস হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে মিস হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, যাদের ক্ষেত্রে মিস হয়ে যাচ্ছে টার্গেট নাম্বার অবশ্যই আমি সেখানে রিপ্লাই দেওয়ার, আমার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা আমি করব। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, এই সময় কিন্তু আপনারাও কিন্তু হবেন মহাকোটিপতি। দেখুন, প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু একটা যোগ থাকা দরকার রয়েছে। আপনার জন্মকুণ্ডলিতে দশা মহাদশা পারমিট করছে কিনা, এবং সর্বোপরি ভাগ্য,
ভাগ্য যদি আপনার সাথ দেয়, আপনার কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে। ভাগ্য যদি সাথ না দেয় তাহলে কিন্তু আপনার প্রাপ্তিতে বাধা আসবে। এবার আলোচনার বিষয় কি জানেন, আপনার জন্মকুণ্ডলী। আপনার জন্মকুণ্ডলিতে এই তিনটি গ্রহের অবস্থান এবং পাশাপাশি আপনার ক্ষেত্রে বিশেষ করে যাদের হচ্ছে না, দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশনটা করেছেন কি না, সেটাতে আপনাদের এই ধন প্রাপ্তির প্রবল প্রবল সম্ভাবনা কিন্তু থাকে। তার আগে প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় প্রত্যেকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং ভিডিওটিকে আপনারা প্রচুর 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 শেয়ার করুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। এবং পাশাপাশি আমি একটি কথা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মচক এবং হস্তরেখা আগে দেখে নিন, আপনার কখন যোগ রয়েছে। নাম্বার ওয়ান রাশি আগামীকালে বৃষ রাশি। বৃষ রাশির যে সময় 12:14 থেকে 1:27 পর্যন্ত, দুপুর 12:14 থেকে 1:27 পর্যন্ত আপনাদের সময়টা শুভ। আপনাদের টার্গেট নাম্বার 2 এবং 8। দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো, সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখতে পাচ্ছি। আপনার আগামীকালের টার্গেট নাম্বার বৃশ্চিক রাশির 9 এবং 4। আপনার যে শুভ সময় সকাল 11:55 থেকে দুপুর 1:05 পর্যন্ত সময়টা শুভ। তিন নম্বর যে রাশির আমি নাম বলবো, অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখতে পাচ্ছি, সে রাশির নাম আপনার মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। আপনার আগামীকালের যে টার্গেট যে নাম্বার আপনাদের ক্ষেত্রে সেটি হচ্ছে 1। আপনার যে শুভ সময় সেটা দুপুর 1:14 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, অর্থাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তির বড় যোগ দেখা যাচ্ছে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 5। আপনাদের যে শুভ সময় সকাল আপনার 11:30 থেকে 12:45 পর্যন্ত, একদম অন্তিম রাশি, লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন, এই রাশির মহা মহা যোগ সৃষ্টি হয়েছে আগামীকাল। সে রাশির নাম কর্কট রাশি। হ্যাঁ, আপনি কর্কট রাশি মানুষ, আপনার ক্ষেত্রে ধন প্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। আপনার যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 5। আপনার যে শুভ সময় দুপুর 12:37 থেকে 1:27 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই 5 রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেজ সার্ভিস। দেখুন, আমি আবারও একটা অনুরোধ করি, একটা ভিডিও দেখে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না। যারা লটারিতে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করছেন, আমি একটা অনুরোধ করবো, আপনারা লটারিতে টাকা ইনভেস্টমেন্ট করবেন না। যাদের ক্ষেত্রে একান্ত নেশা হয়ে গেছে তারা অবশ্যই একবার যোগাযোগ করুন। আমি আবারও বলি, যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল মহা অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।